চট্টগ্রাম থেকে রেজা হায়াত খানের পাঠানো তথ্যচিত্রের উপর ডেস্ক নিউজ। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে প্রতিবারের মতো এবারও আব্দুর রহিম হেফজখানা ও এতিমখানা শিশুদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ইফতার ও ঈদ সামগ্রীর বিতরণ আয়োজন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের আহ্বায়ক ও বিএমএফটিভির চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি আহমেদ রেজা হায়াত খান এবং বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ও বিএমএফটিভির চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি শহীদুল হকের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন করা হয়। উক্ত ইফতার মাহফিলে এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ এক মোনাজাতের মাধ্যমে বিএমএফ পরিবারের সকল সদস্য এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষা এবং সকলের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে দোয়া চাওয়া হয়। এতে প্রধান অতিথি আহমেদ রেজা হায়াত খান ও বিশেষ অতিথি শহীদুল হক প্রত্যেক ছাত্রদের মাঝে একে একে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিনিধি মোসলেম উদ্দিন বাহার ও আমির সৈয়দ সানি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত এতিমখানার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফেজ মোহাম্মদ নুরুল আলম প্রমুখ। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।